নমস্কার নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ি, আই স্টাডিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা করছিলাম, জিওগ্রাফির লাস্ট ক্লাস আমরা করব। জিওগ্রাফির যেটা একেবারে লাস্ট পর্যায়ের যেটা ক্লাস ছিল, সেটা হচ্ছে যে আমাদের লাস্ট যে কয়েকটা প্রশ্ন ছিল সেটা আমরা করে নেবো। এটাই আমাদের এই যে কোশ্চেন অ্যান্সার চলছে আরিয়ান্তে 14,000+ এর, এটা হচ্ছে লাস্ট সিরিজ। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। 142 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট কথা বলতে হবে। সেটা বলছে কি, গোয়া অ্যাটেন্ডেড ফুল স্টেটহুড ইন 1987। 1987 সালে কী হয়েছিল, গোয়ার যে স্টেটটা সেটা হচ্ছে ফুল স্টেটহুড পেয়েছিল। তো এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে 1987 সালে গোয়া স্টেটহুড পেয়েছিল। দিউ ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য গালফ অফ খাম্বাত। গালফ অফ খাম্বাত যেটা আছে দমন এবং দিউ, দিউ কোথায় আছে, এইখানের গুজরাটে অবস্থিত। এই যে গালফ অফ খাম্বাতের একটা আইল্যান্ড, সেটা হচ্ছে দিউ, একদমই তাই। তারপরে আছে কি আমাদের নেক্সট যেটা আছে, 82 দাগের সি, সি যেটা বলছে সেটা হচ্ছে দমন এবং দিউ। দমন এবং দিউর কথা যেটা বলতে চাইছে, আর সেপারেটেড ফ্রম দ্য গোয়া বাই, দমন এবং দিউটা যেটা হয়েছে সেটা সেপারেট হয়েছে গোয়া থেকে। গোয়া থেকে কবে হয়েছে, বাই 56th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 56তম আমাদের সংবিধান সংশোধনী থেকে দমন গোয়া, দমন এবং দিউ গোয়া থেকে আলাদা হয়েছে, এটাও ঠিক। তারপরে যেটা আছে, দাদরা এবং নগর হাভেলি ওয়ার আন্ডার দ্য ফ্রেঞ্চ কলোনি রুল টেন 1954। এটা কিন্তু ফ্রেঞ্চ কলোনিতে ছিল না দাদরা নগর হাভেলি। দাদরা এবং নগর হাভেলি কার ছিল, কার ছিল পর্তুগালে, পর্তুগিজ। গোয়া দাদরা নগর হাভেলি ছিল ফ্রেঞ্চ, ছিল ফ্রেঞ্চ, গোয়া ছিল ফ্রেঞ্চের, কিন্তু পর্তুগিজের ছিল কি দাদরা এবং নগর হাভেলি, সেটা হচ্ছে 1954 সালে। তাহলে আমাদের যেটা জিজ্ঞেস করেছিল কি, 142-এর যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে আমাদের এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা। তো আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশান ডি ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ হচ্ছে দাদরা এবং নগর হাভেলি যেটা ছিল সেটা হচ্ছে, দাদরা এবং নগর হাভেলি আমাদের 1954 সালে ডিফ্যাক্টো ইন্ডিয়া হিসেবে ছিল। তারপরে হয়েছিল কি, 1961 সালে এদেরকে কী করা হয়েছিল, আমাদের ইউনিয়ন টেরিটরিজ হিসেবে করা হয়েছিল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে বর্তমানে যেটা হয়েছে, 26 জানুয়ারি কত সাল, 2020, এই যে 2000 সালে, এবছরই যেটা হয়েছে সেটা হচ্ছে দাদরা নগর হাভেলি দমন এবং দিউ, মানে তিনটে ডি, দমন দিউ দাদরা অ্যান্ড নগর হাভেলি, এই দুটো যে ইউনিয়ন টেরিটরি ছিল আগে আলাদা, সেটা কিন্তু এখন একটা ইউনিয়ন টেরিটরি পরিণত হয়েছে, ঠিক আছে। এবং যেটা হলো তার মধ্যে সেটা হচ্ছে যে, এই দাদরা নগর হাভেলি এবং দমন এবং দিউ এর ক্যাপিটাল কী হলো, এর ক্যাপিটাল ছিল সিলভাসা। সিলভাসা যেটা আগে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে দাদরা এবং নগর হাভেলি, সেটাই হলো হচ্ছে সিলভাসা, হচ্ছে বর্তমান ক্যাপিটাল দাদরা এবং নগর হাভেলির। আসা যাক আমাদের এবার নেক্সট নম্বর প্রশ্ন। নেক্সট নম্বর যেটা প্রশ্ন হচ্ছে, দণ্ডকারণ্য রিজিয়ন ইজ টুয়ার্ডস দ্য, দণ্ডকারণ্য রিজিয়নটা যেখানে আমাদের, দণ্ডকারণ্য যে রামসেতার রামায়ণে যেটা পড়েছিলাম, দণ্ডকারণ্য রিজিয়ন সেটা আমাদের ইন্ডিয়াতে এক্সিস্ট করে, এবং সেটা করে তো সবাই মোটামুটি আমরা ধর্মগ্রন্থ পড়েছি জানি, বিশেষ করে হিন্দু রিচুয়ালসের মধ্যে যারা বিলং করে তাদের রামায়ণ মহাভারতের গল্প শুনে থাকছে, কতটা না পড়েছি বা পড়েছি। তো দণ্ডকারণ্য নামটা শোনা, তো মোদ্দা কথা এটা বলতে হবে সেটা হচ্ছে, এটা ছত্তিশগড়ের কোন বেসিনে অবস্থিত, ছত্তিশগড় বেসিনের মধ্যে কোনটাতে অবস্থিত, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা কিন্তু সাউথ অফ দ্য ছত্তিশগড় অবস্থিত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাউথ ছত্তিশগড় মানে ছত্তিশগড় যেরকম জায়গাটা আছে তার নিচের দিকটায় অবস্থিত হচ্ছে আমাদের দণ্ডকারণ্য। এই যদি দেখি এখানে আমাদের এই যে লাল যেটা দেখছি, মানে ময়েস্ট হার্টল্যান্ড যেটা, ঠিক আছে, তার মধ্যে কী আছে, সুকমা ডিস্ট্রিক্ট আছে, বিজাপুর আছে, নারায়ণ আছে, দান্তেওয়াড়া আছে, তারপরে বাস্তার আছে, বাস্তার, বাস্তারের জন্য বিশাল তো অনেক কিছুই লেখালেখি হয়েছে। তারপরে হচ্ছে কোন্ডাগন আছে, কানকের আছে, এই জায়গাটা ছত্তিশগড়ের, এই জায়গাটা কিন্তু সাউথের রিজিয়নটা হচ্ছে দণ্ডকারণ্যের অবস্থিত। আর রায়পুর, রায়পুর হচ্ছে কি, রায়পুর হচ্ছে আমাদের ছত্তিশগড়ের যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে রায়পুর। আর ছত্তিশগড়ের সঙ্গে কোন কোন স্টেট বর্ডার করে আছে সেটা কিন্তু আমাদেরকে দেখে নেওয়া উচিত, কারণ এদিকে কে আছে, এদিকে আছে ছত্তিশগড়ের ওপরে আছে কে, ঝাড়খণ্ড আছে, ইউপি আছে, মধ্যপ্রদেশ আছে, মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র চলে যাওয়ার পরে দিকটা থেকে থাকবে কর্ণাটক থাকবে, আর এদিকে তামিলনাড়ু থাকবে, এদিকে অন্ধ্রপ্রদেশ থাকবে, এদিকে ওড়িশা থাকবে। তো এই নিয়ে মোটামুটি ছত্তিশগড় অবস্থিত, অনেকগুলো স্টেটের কিন্তু বর্ডার আছে ছত্তিশগড়কে, একটু ভালো করে দেখে রাখতে হবে। ইউপিও কিন্তু বর্ডার আছে ছত্তিশগড়ের সঙ্গে।
এরপরে আসছে 184 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের নিয়ারেস্ট কোনটা সিটি হবে ট্রপিক অফ ক্যান্সার, যেটা গেছে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা দিয়ে যেটা গেছে তার মধ্যে নিয়ারেস্ট সিটি কোনটা। দিল্লি আছে, কলকাতা আছে, যোধপুর আছে আর নাগপুর আছে, এটা আমরা ম্যাপ থেকে দেখে নেবো, সবচেয়ে বেটার হবে। আমরা মোটামুটি আমার যেটা মনে হচ্ছে, আমি যদি এখান থেকে একটা ম্যাপ যদি এঁকে নিই পরীক্ষার হলে এরকম করে করাটাই বেটার, আর ম্যাপটা একটু হলো না, একটু ভালো করে করলে বেটার হতো। তো দেখা যাক আর একবার একে ট্রাই করা যাচ্ছে। তো আমাদের যদি এরকম ইন্ডিয়ার ম্যাপ থাকে, এই ইন্ডিয়ার ম্যাপে আমাদেরকে বলতে হবে এই যে ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে 8টা স্টেটের ওপর দিয়ে, তো এখানে কোথায় আছে, কলকাতা আছে এইখানে, দিল্লি আছে অনেকটা ওপরে, যোধপুর মানে রাজস্থান আছে এইখানে, আর নাগপুর আছে কোথায়, নাগপুর আছে নিচে। তাহলে এখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে কলকাতা ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তাও আমি একবার ম্যাপ থেকে তোমাদেরকে আরও স্পষ্ট ধারণা দিয়ে দেবো যে তোমার এই ম্যাপটা খুব একটা ভালো আঁকা হয়ে ওঠেনি। এখানে এটা বলছিলাম এই যে ট্রপিক অফ ক্যান্সার গেছে 8টা স্টেটের ওপর দিয়ে, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম, এর যে ওপর দিয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি, এইখানের মধ্যে থেকে আমরা মোটামুটি ম্যাপ পয়েন্টিংটা করতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হবে। কারণ আমরা যদি দেখতে পাই কলকাতা কোথায় অবস্থিত, এইখান দিয়ে যদি যাই, কলকাতা অবস্থিত এইখানে, এই লাল জায়গাটায় কলকাতা অবস্থিত। তারপরে যেখানে আছে সেটা হচ্ছে যে কি, রাজস্থানের আমাদের কি বলেছে, দিল্লি, দিল্লি তো দেখা যাচ্ছে আমাদের এখানে অবস্থিত। তারপরে আছে কি আমাদের যেটা আছে সেটা হচ্ছে কানপুর, কানপুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, আর যেটা আছে যোধপুর, যোধপুর রাজস্থানে অবস্থিত। তাহলে দেখা যাচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সারের কাছে সবচেয়ে কাছে অবস্থিত কিন্তু আমাদের কলকাতা। এরপরে আসছে 135 আগের প্রশ্ন, থর রিজিয়ন দ্য শিফটিং স্যান্ড ডিউন্স আর লোকেটেড ইন দ্য, থর রিজিয়নে যে শিফটিং স্যান্ড ডিউন্স কোথায় হবে, ধ্রিয়ান, এটা বারবার বলেছে ধ্রিয়ানে অবস্থিত হচ্ছে এইটা। তারপরে আসছে কি 186 আগের প্রশ্ন, হুইচ আর দ্য ফলোয়িং স্টেটস অফ দ্য ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই দ্য বাংলাদেশ অন দ্য থ্রি সাইডস, বাংলাদেশের সঙ্গে কোন স্টেটটা তিনটে সাইড দিয়ে যোগ করা আছে। তো আমরা যদি একটু ভালো করে দেখি সেটা হচ্ছে যে আমাদের মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু ত্রিপুরা, ত্রিপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ ত্রিপুরার কী আছে, আমাদের টোটাল দিকটা যদি দেখি, এইটা যদি আমাদের সেভেন সিস্টার যদি আমরা আঁকি একটু ছবিটা ভালো করে করলে, যে আমাদের যদি এই জায়গাটাকে আমরা সেভেন সিস্টার্স আঁকি, এই জায়গাটা থেকে এরকম করে আমাদের ত্রিপুরাটা কিন্তু বেরিয়ে আছে, মানে এই টোটালটা বাংলাদেশ, তাই তিন দিক থেকে কিন্তু আমাদের বাংলাদেশটাকে ঘিরে আছে কে, ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী কি, আগরতলা। এই আমাদের ভারতবর্ষে, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি জায়গাটাকে জুম করি, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে আছে, এরপরে যেটা দেখছি যে এই যে জায়গাটা এটা হচ্ছে ত্রিপুরা। তাহলে ত্রিপুরার দেখা যাচ্ছে কি টোটাল তিন দিকটা ঝুড়ে কিন্তু আমাদের বাংলাদেশ অবস্থিত। তার মানে যে এক্সামিনের কোন জায়গা থেকে প্রশ্ন করছে বোঝা যাচ্ছে পরিষ্কার, খুব খুঁটিনাটি করে ম্যাপটাকে দেখতে পারলে ভালো হয়। যেমন সিকিম, সিকিমের দেখে দিকে আছে, চায়না আছে, নেপাল আছে, ভুটান আছে, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। নর্থ ইস্টের কোন কোন স্টেট কার কার মধ্যে, নেইমারের, মায়ানমারের সঙ্গে কে যোগ আছে, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে ম্যাপ বেস্ট মনে রাখাটা বেটার। তাই আমি কিন্তু প্রত্যেকবারই কিন্তু ম্যাপ নিয়ে আলোচনা করে দিচ্ছি। এরপরে আসছি 167 দাগের প্রশ্ন, 167 দাগ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার্স দ্য লংগেস্ট বর্ডার উইথ দ্য মায়ানমার, মায়ানমারের সঙ্গে কোনটা লংগেস্ট বর্ডার করে গেছে, লার্জেস্ট বর্ডার করছে করেছে। এটা আমি একটু আগে যেটা বলছিলাম, আমাদের কি আছে সেভেন সিস্টার্স যদি এরকম থাকে, তার পাশের এই দিকটা আছে কি মায়ানমার আছে, মায়ানমার, বার্মা যাকে বলছিলাম, বার্মার সঙ্গে আমাদের মেন মেন কে আছে, অরুণাচল প্রদেশ আছে বর্ডার, কার কার আগে বর্ডার আছে সেটা জানতে হবে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, এই চারটে স্টেটে কিন্তু বর্ডার আছে, ঠিক আছে। এই চারটে স্টেটের মধ্যে এবারে বলতে হবে সবচেয়ে লংগেস্ট বর্ডার কার আছে। এইখানে কিন্তু একটু প্রশ্নের অ্যান্সারটা ভুল আছে, এখানে যেটা দিয়েছে এখানে ডি দিয়েছে, ডি হবে না, নাগাল্যান্ড হবে না, সবচেয়ে বেশি বর্ডার আছে কিন্তু অরুণাচল প্রদেশের। কোথায় আছে, কীভাবে আছে সেটা আমি কিন্তু ম্যাপ থেকে আর একবার দেখিয়ে দেবো। তো আমার এই ভিডিওতে যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার স্টেট, ইন্ডিয়া শেয়ারস করেছি কত, 1643 কিলোমিটার, সরি 1643 কিলোমিটার কী করেছে, ও মায়ানমারের সঙ্গে বর্ডার করে রেখেছে। মেনলি আমাদের চারটে নর্থ ইস্টার্ন স্টেটের সঙ্গে আছে, যেটা বলেছিলাম ফোর নর্থ ইস্টার্ন স্টেট, তার মধ্যে আছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের সঙ্গে কত আছে 520 কিলোমিটার আছে, নাগাল্যান্ডের সঙ্গে আছে 215 কিলোমিটার, মণিপুরের সঙ্গে আছে 398 কিলোমিটার, আর মিজোরামের সঙ্গে কিন্তু আছে 510 কিলোমিটার। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের ফার্স্ট হচ্ছে কিন্তু সবচেয়ে লংগেস্ট বর্ডার আছে কিন্তু অরুণাচল প্রদেশের সঙ্গে, সেটা হচ্ছে 520, সেকেন্ড আছে মিজোরামের সঙ্গে 510, থার্ড আছে মণিপুরের সঙ্গে 398, সবচেয়ে লাস্ট মানে সবচেয়ে কম বর্ডার আছে কিন্তু নাগাল্যান্ডের সঙ্গে আছে। উইথ দ্য মায়ানমারের কোন রিজনের সঙ্গে হচ্ছে,
সাগাইং রিজিয়নের সঙ্গে আছে এবং চীন স্টেটে সাগাইং রিজিয়ন এবং চীন স্টেটের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার এই যে বর্ডারটা করা আছে। এই যে চারটে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ আছে এখানে, নাগাল্যান্ড আছে এখানে, সেটা হচ্ছে এখানে হচ্ছে মণিপুর, আর এটা হচ্ছে মিজোরাম। তো ফার্স্ট হচ্ছে এইটা 520, তারপর এটা হচ্ছে 510 আছে, আর এখানে আছে কত নাগাল্যান্ড, এটাতে আছে 398-397 মতন, আর বাকিটা আছে 200-250 মতন হচ্ছে যে নাগাল্যান্ডে আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা জানার আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে নাগাল্যান্ড, এইখানে যেটা বললাম এই যে স্টেটগুলো আছে ভারতের এই দিকে নর্থ ইস্টের দিকে যেগুলো আছে সেগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে নেওয়াটা দরকার, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে। যেমন জিজ্ঞেস করে থাকে আমাদের ভারতের যে নর্থ ইস্ট স্টেট আছে তার মধ্যে ল্যান্ড লকড কান্ট্রি কোনটা, ল্যান্ড লকড কান্ট্রি, এখান থেকে কিন্তু বলতে হবে কি লাওস, এই যে লাওসকে দেখতে পাচ্ছি, লাওস কিন্তু ল্যান্ড লকড কান্ট্রি। এখানে কী কী আছে, মায়ানমার আছে সবাইতে, ইরাওয়াড়ি রিভার চলে গেছে মায়ানমারের ওপর দিয়ে, তারপরে কী আছে মায়ানমারের ওপরে আছে থাইল্যান্ড আছে, মায়ানমারের সঙ্গে এদিকের ওপরে নর্থের দিক নর্থ এবং নর্থ ইস্ট যুগে চায়না আছে, লাওস আছে, থাইল্যান্ড বর্ডার আছে, থাইল্যান্ডের সঙ্গে বর্ডার কাছে আর লাওস আছে, কম্বোডিয়ার আছে, আর আর কম্বোডিয়া বা লাওসের সঙ্গে কার আছে, কম্বোডিয়া লাওসের সঙ্গে আছে, কিন্তু লাওসের সঙ্গে আছে চায়নার আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, এই পাঁচটা যে স্টেট কিন্তু জুড়ে কিন্তু আমাদের লাওসটাকে ঘিরে রেখেছে, ল্যান্ড লকড কান্ট্রি। আর যেটা আছে সেটা হচ্ছে ভিয়েতনাম আছে একেবারে গালফ অফ টনকিনের দিকে, আর এদিকটা হচ্ছে গালফ অফ থাইল্যান্ড, এটা হচ্ছে আন্দামানসি, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এরপরে আসছে 188 দিকে, সেটা হচ্ছে প্লেস অফ পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ কোথায় আছে, তারপর হচ্ছে লোকেশন কোথায়, শ্রীশৈলম আছে, নাল্লামাল্লা হিলস, একদমই তাই, শ্রীশৈলমটা নাল্লামাল্লা হিলস, নাল্লামাল্লা হিলস কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে হচ্ছে নাল্লামাল্লা হিলস অবস্থিত। ওমকারেশ্বর, ওমকামেশ্বর কোথায় আছে, ওমকারেশ্বর হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত আছে, মধ্যপ্রদেশের কোন হিলে আছে সেটা আমাদেরকে কিন্তু বলতে হবে। আর পুষ্কর হিল, পুষ্কর হিল তো আমাদের রাজস্থানে অবস্থিত আছে, এটা হচ্ছে আরাবল্লী পর্বতের কাছে অবস্থিত আছে, তাই এখানে মহাদেব হিলসটা হবে না। তাহলে ওমকারেশ্বর হলো না, পুষ্কর হলো না, তাহলে অপশান কি থাকবে, অনলি এ ইজ দ্য রাইট অ্যান্সার, অনলি ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার, মানে 188 এক হচ্ছে সঠিক উত্তর। যেটা বলছিলাম সেটা হচ্ছে ওমকারেশ্বর যেটা শিব টেম্পল আছে, ওমকারেশ্বর শিব টেম্পল সেটা কোথায় আছে, মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এটা মান্ধাতা মাউন্টেন, মান্ধাতা মাউন্টেনের একেবারে পাহাড় কেটে কেটে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে, আর এর পাশ দিয়ে বয়ে গেছে কিন্তু আমাদের নর্মদা রিভার, নর্মদা রিভার, এটা হচ্ছে যে আমাদের জ্যোতির্লিঙ্গ আছে যে 8-12 জ্যোতির্লিঙ্গ যেটা আছে শিবের, তার মধ্যে কিন্তু সেটা মানে গোটা ইন্ডিয়া জুড়ে যেটা স্প্রেড করা আছে 12 জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে কিন্তু ওমকারেশ্বর টেম্পলে, কিন্তু ওমকারেশ্বর টেম্পলে কিন্তু একটা জলরশিবর একটা জ্যোতির্লিঙ্গ আছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে পুষ্কর রিভার, পুষ্কর রিভার কী আছে, সেন্ট্রাল ইস্ট পাস্ট অফ রাজস্থান, রাজস্থান যদি যেটা এরকম একটা হয় তার মধ্যে সেন্ট্রাল এবং ইস্ট পাস্ট আছে, সেটা হচ্ছে যে এতে আরাবল্লির অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য আরাবল্লি, আরাবল্লি যদি আমাদের এরকম করে থাকে, আরাবল্লির এরকম রেঞ্জে কিন্তু আমাদের আছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে ছবিতে, এই জায়গাটা হচ্ছে পুষ্কর আছে, তাহলে হচ্ছে আজমের ডিস্ট্রিক্ট, আজমের ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের রাজস্থানের আজমের ডিস্ট্রিক্টে পুষ্কর অবস্থিত। আর এইটা পাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি নাল্লামাল্লা, নাল্লামাল্লা যেটা আছে সেটা হচ্ছে যে শ্রীশৈলম যে রেঞ্জে, শ্রীশৈলমে নাল্লামাল্লা যেতে গেলে শ্রীশৈলমে কিন্তু এরকম একটা কার্ভ দিয়ে আমাদেরকে ট্রাইপড দিয়ে যেতে হবে, খুব সুন্দর একটা অববাহিকার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে, খুব ভালো জায়গা, গেলে অবশ্যই খুব ভালো লাগবে। এটা হচ্ছে নাল্লামাল্লা, যে এটা শ্রীশৈলমের নাল্লামাল্লা হিলসের অবস্থিত শ্রীশৈলম। এরপরে আসছে 189-189 প্রশ্ন, সেটা জিওলজিক্যালি ইন্ডিয়া ওয়াজ এ পার্ট অফ দ্য গন্ডোয়ানা ল্যান্ড, যেটা বলতে চাইছি জিওলজিক্যালি ইন্ডিয়া হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের একটা অংশ, একদমই রাইট, ইন্ডিয়া হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। নেক্সট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তামিলনাড়ু হ্যাজ সাম অফ দ্য ওল্ডেস্ট রকস অফ দ্য ওয়ার্ল্ড, তামিলনাড়ুতে কী আছে বলছে, তামিলনাড়ুতে কী আছে, সাম অফ দ্য ওল্ডেস্ট রকস অফ দ্য ওয়ার্ল্ড আছে তামিলনাড়ুতে, একদমই রাইট, কিছু অবস্থা কিন্তু তামিলনাড়ু ডেকানের ভেতরেই পড়ছে যেহেতু, তাই তামিলনাড়ুতে কী হচ্ছে আমাদের মোটামুটি সাম অফ দ্য ওল্ডেস্ট রক অফ দ্য আল্পস আছে। আর বিন্ধা রেঞ্জ ইজ রিচ ইন দ্য কোল ডিপোজিট, বিন্ধা রেঞ্জ যেটা আছে ভারতের মাঝ বরাবর যেটা আছে সেটা হচ্ছে কোল ডিপোজিট যেটা করছে বিন্ধা রেঞ্জ আছে, এই প্রশ্নটা এইটা নিয়ে একটু ডাউট আছে, কারণ বিন্ধা রেঞ্জে কিন্তু খুব একটা কোল পাওয়া যায় না, কোল পাওয়া যায় অ্যাকচুয়ালি উড়িষ্যা ছত্তিশগড় এদিকে বিন্ধার ওই ইস্টার্ন পার্টের দিকে কোল পাওয়া যায়। আর এটা কী আছে, বাবা বুধন, বাবা বুধন কী বলছে, যেটা হচ্ছে যে রিচ আয়রন আছে, আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, একদমই তাই, বাবা বুধন হিলস কোথায় আছে, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত বাবা বুধন হিলস, তো বাবা বুধন হিলসে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়।
তাই মানে এখানে অ্যান্সার যদি দিতে হয় সেটা হচ্ছে যে এক দুই এবং চার অ্যান্সার হবে, তিন অ্যান্সার হবে না। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান টু অ্যান্ড থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে পাচ্ছিলাম আমরা বাবাবুধন হিলস, যেটা বাবাবুধন হিলস যেটা কর্ণাটকে অবস্থিত আছে, এই কর্ণাটকের অবস্থিত বাবাবুধন হিলস, এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের আয়রন পাওয়া যাচ্ছে, এই প্রচুর পরিমাণে আয়রন ডিপোজিট কিন্তু এখানে আছে। আর কোথায় কোথায় আয়রন পাওয়া যায় আমরা একটু দেখে নেবো, কয়েকটা বেল্ট যেগুলো আমাদেরকে মেনলি মনে রাখতে পারলে সুবিধা হবে। মানে কোথায় জানো যে বিহার ওড়িশা একটা বেল্ট আছে, বিহার ওড়িশা নিয়ে এই জায়গাটা একটা বেল্ট আছে। তারপরে কী আছে আমাদের ছত্তিশগড় মহারাষ্ট্র নিয়ে একটা বেল্ট আছে, ছত্তিশগড় মহারাষ্ট্র নিয়ে একটা বেল্ট আছে, এই বেল্টটা আছে। ময়ূরভঞ্জ আছে, দুন আছে, বাল্লা আছে। তারপরে কী আছে তামিলনাড়ু একটা বেল্ট আছে, তামিলনাড়ুতে একটা বেল্ট পাবো আমরা। এখানে যে তামিলনাড়ু কর্ণাটক নিয়ে একটা বেল্ট আছে, তারপর যে গোয়া রত্নাগিরি বলে একটা, গোয়া রত্নাগিরিতে কিন্তু মহারাষ্ট্র গোয়া নিয়ে একটা বেল্ট আছে। মানে মানে আমাদের এই চার পাঁচ দফা যে বেল্টটা আছে, কর্ণাটকের বেল্ট আছে, তামিলনাড়ু বেল্ট আছে, গোয়া আছে, এটা তামিলনাড়ু বেল্ট, এটা কর্ণাটক বেল্ট, এটা গোয়া বেল্ট, আর হচ্ছে এটা কী হচ্ছে, এটা হচ্ছে মহারাষ্ট্র ছত্তিশগড় বেল্ট, আর হচ্ছে এটা উড়িষ্যা বেল্ট। আমাদের এটা বলতে চাইছিল বাবা বুধন হিলস, কিন্তু এখানে বাবা বুধন যেটা সেখানে পর্যন্ত পরিমাণে কয়লা পাওয়া যায়, চাকমাঙ্গালোর আছে, এগুলোতে ভালোই পরিমাণে কিন্তু বেশ ভালো কয়লা পাওয়া যায়, সরি কয়লা নয় এটা আয়রন পাওয়া যায়, এটাকে নিয়ে আমরা আয়রন নিয়ে আলোচনা করছি। এর পরের স্লাইডে আমরা যেটা করবো সেটা হচ্ছে কয়লা নিয়ে আলোচনা। তো এইখানে কয়লা পাওয়া যায়, আগেরটাতে কিন্তু আয়রন পাওয়া যাচ্ছিলো, এখানে যেটা কয়লা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রানীগঞ্জ আছে, তারপরে আমাদের কী আছে আইবি তালচের আছে উড়িষ্যাতে যেটা আছে, তারপরে সিঙ্গারেনি আছে, লিগনাইট পাওয়া যাচ্ছে, পেঞ্চ আছে, কান্না আছে, সিনগ্রাউলি আছে, ঝরিয়া বোকারো আছে, টোটাল এই যে বেল্টটা এখানে কিন্তু আমাদের কয়লা পাওয়া যায়। আর যেটা বলছিল কি এক্সামিনের কাছে প্রশ্ন কিছু, এইসব বেল্টে কিন্তু অল্প পরিমাণে পাওয়া যায়, আসামের দিকে কিছু পরিমাণে পাওয়া যায় কয়লা, এগুলো কিন্তু অবশ্যই ভালো পরিমাণে কয়লা পাওয়া যায়। আর যে বলছিল বিন্ধা রেঞ্জ, বিন্ধা রেঞ্জ কী গেছে এরকমভাবে গেছে, তো এই রেঞ্জে করে দেখা যাচ্ছে আমাদের এখানে কয়লা আছে, খুব একটা কিন্তু কয়লার ডিপোজিট কিন্তু বিন্ধা রেঞ্জে নেই, তাই ওই রেঞ্জটা হবে না, তাই অ্যান্ডি আমাদের বোঝা গেল। এবার আসছি 190 দাগের প্রশ্ন, সেটা বলছে যে আমাদের ইন্ডিয়ার যে ফ্রন্টিয়ার আছে 15,200 কিলোমিটার, তার মধ্যে সবচেয়ে লংগেস্ট কান্ট্রি বড় বর্ডার কার সঙ্গে শেয়ার করা আছে। তো আমরা এটা আগেও প্রশ্ন করেছিলাম, এটা আগের প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে বর্ডার করা আছে কত, কাছাকাছি 4,200 কিলোমিটারের মতন একটা বর্ডার করা আছে বাংলাদেশের সঙ্গে। তারপরে কী বলছে তার নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ নোন অ্যাজ দ্য ভেনিস অফ দ্য ইস্ট, ইস্টের ভেনিস কাকে বলা হয়, জয়পুর, উদয়পুর, মাইসোর, কলকাতা, ভেনিস অফ দ্য ইস্ট বলা হচ্ছে উদয়পুর কে, উদয়পুর হচ্ছে 191 বি অ্যান্সার, উদয়পুর হচ্ছে ভেনিস অফ দ্য ইস্ট। আমরা দেখে নেবো উদয়পুর কোন জায়গায় অবস্থিত, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের এই যে জায়গাটা, এটা হচ্ছে উদয়পুর। আমরা যদি আরও জুম করে দেখি এটা দেখতে পাবো রাজস্থান, রাজস্থানের মধ্যে এই যে লাল করে যে জায়গাটা করা আছে সেটাকে বলা হচ্ছে উদয়পুর, রাজস্থানে এটা জয়পুর, এখানকার যে হচ্ছে উদয়পুর বলে জায়গাটা আছে। তো এই জায়গাটাকে আমাদের কি বলা হচ্ছে ভেনিস অফ দ্য ইস্ট। তারপরে আসছি 192 দাগের প্রশ্ন, সেটা বলতে চাইছে যেটা হচ্ছে যে ইফ এ শিপ হ্যাজ টু গো ফ্রম চেন্নাই টু কোচি, যদি চেন্নাই থেকে একটা শিপ যদি কোচি যেতে চায়, হি হ্যাজ টু গো অ্যারাউন্ড শ্রীলঙ্কা রাদার ক্রসিং দ্য পার্ল স্ট্রিট, মানে আমাদের চেন্নাই অবস্থিত কোথায়, এখানে অবস্থিত, কোচি অবস্থিত কোথায়, এখানে অবস্থিত, এখানে হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে ভারতের মেনল্যান্ড, কোনো একটা শিপকে যদি যেতে হয় এখান দিয়ে ঘুরে যেতে হয় এই জায়গাটা দিয়ে না গিয়ে, কিন্তু এই জায়গাটা দিলে কী হতো ডিস্টেন্স কমতো এবং টাইমটা অনেকটা কমতো, এই জায়গাটা দিয়ে যেতে পারে না, কিন্তু তার জন্য এটাকে এইভাবে ঘুরে ওকে যেতে হয়। এবার কথা হচ্ছে কেন যেতে হয়, প্রথমে কী বলেছে এর মেন কারণটা যেটা সেটা হচ্ছে যে ইট হ্যাজ টু শ্যালো ফর দ্য শিপ টু ক্রস, কারণ হচ্ছে এর গভীরতা অনেকটাই কম, এখানে আছে রামেশ্বরম আছে, পাম্বান আছে, যেটা দেখাবো এর গভীরতা অনেকটাই কম, তার জন্য এটাকে কিন্তু আমাদের যেহেতু শিপটাকে যেতে পারে না, তাই শিপটা যেহেতু গভীরতা কম, একটা জাহাজ যেতে গেলে যথেষ্ট ভালো গভীরতা দরকার যেহেতু নেই, তাই এটাকে ঘুরে যেতে হয়। তারপরে আসছে কি 193 দাগের প্রশ্ন, এবং আজকের বা এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট প্রশ্ন, আমরা লাস্টে পৌঁছে গেছি, ঠিক আছে। তারপরে তাই 193 দাগের প্রশ্ন করছি, দ্য অ্যাসারশন কী আছে, দ্য রাজস্থান ডেজার্ট ইজ কভার্ড উইথ দ্য শিফটিং ডিউ স্যান্ড ডিউন্স, রাজস্থান ডেজার্ট কী হচ্ছে শিফটিং যে স্যান্ড ডিউন্স বিভিন্ন আছে যাকে বলা হচ্ছে ধিয়ান, সেগুলো দিয়ে তৈরি, রিজনটা কি, কারণ হচ্ছে ফর ওয়ান্স অফ দ্য রেন অ্যান্ড দ্য সার্ফেস ফ্লোয়িং অফ দ্য ওয়াটার, বৃষ্টির জন্য এবং সার্ফেস ফ্লোয়িং ওয়াটারের জন্য, দ্য ওয়ার্ক অফ দ্য উইন্ড ইজ কী হচ্ছে ফেল্ট এভরিহোয়ার, যা মানে উইন্ডটা কী হচ্ছে যে কোনো জায়গায় পড়ে গেছে বৃষ্টির জন্য এবং সারফেস ওয়াটারের জন্য। অ্যাকচুয়ালি এত শুষ্ক এলাকা, এত শুষ্ক এলাকা কী হচ্ছে বাতাস প্রচুর পরিমাণে হালকা হয়ে যাচ্ছে এবং উঠতে চাইছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বাতাস একটা জায়গা থেকে আরেকটা শিফট করে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে রাজস্থানে শিফটিং স্যান্ড ডিউন্স, বিভিন্নভাবে স্যান্ড ডিউন্স তৈরি হচ্ছে।
একদমই ঠিক, এ এবং বি দুটোই রাইট। এ এবং অ্যাসারশন এবং রিজন কি কারণে কি হচ্ছে, কারণ এবং ফলাফল দুটোই কিন্তু ঠিক। তার মানে বলা যেতে পারে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো আপাতত আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ আমি বেসিক যে জিওগ্রাফিটা পড়াচ্ছিলাম, বেসিক জিওগ্রাফির সঙ্গে আমি এই চ্যাপ্টারটা কেন করতে গেলাম, কারণ বেসিকের সঙ্গে আমরা আলটিমেট যে প্রশ্নপত্রের সঙ্গে পাচ্ছিলাম কি না, প্রশ্নপত্রের সঙ্গে পাড়াটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। কারণ প্রশ্নপত্র আমরা যদি আলটিমেট প্রশ্ন ঠিক না করতে পারি, তাহলে আমাদের বেসিক বিশাল ডেপথ রেখে দেওয়ার নেই। তাই আমি যেটা দিয়েছি, বিলিভ মি গাইজ, ভেরি ভেরি শর্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড নোট, ঠিক আছে, ইন ব্রিফে দেওয়া আছে। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে যদি একটু মাইনুলি পড়ো, এবং অনেক প্রশ্ন কিন্তু টাচ করতে পারা যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মাই লেসন। বাই বাই।